বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস দুর্যোগেও বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল তাদের নিয়মিত চিকিৎসা সেবা কার্যক্রম অব্যাহত রেখেছে। করোনা আতঙ্কে যেখানে অনেক হাসপাতালেই মিলছে না কাঙ্ক্ষিত সেবা, সেখানে হাসপাতালটির চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা জীবনের ঝুঁকি নিয়েও 24 ঘন্টা স্বাস্থ্যসেবা প্রদান করছেন। আমাদের হাসপাতালের সমস্ত স্টাফরা আমরা আন্তরিকভাবে রোগী দেখে যাচ্ছি, রোগীদের অনেক আন্তরিকতা এবং তাদের অনেক উপকার হচ্ছে সেটা আমি আশা করি। সপ্তাহে 5 দিন করে অসহায় ও দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, পরীক্ষা নিরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করছে প্রতিষ্ঠানটি। গত 5ই জুন থেকে শুরু হওয়া এ কার্যক্রমের সুবিধা ভোগ করেছেন এ অঞ্চলের প্রায় 7 শতাধিক সুবিধা বঞ্চিত রোগী। আমি মানুষের মুখে শুনছি যে রোগী তো হলেন না, মামলা চিকিৎসা করা দুয়ার পত্র দিয়ে ও আমার নাতির লইয়া আমি আজকে ক্যান্সার হাসপাতাল ক্যান্সার হসপিটালে যে মধ্যবিত্ত মানুষের জন্য যেগুলো ইয়ে করেছে ওষুধ বা ইয়েগুলো কিছু খুবই প্রয়োজনীয় এবং খুবই ভালোর জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই। প্রতি সপ্তাহে 4 দিন 5 দিন এখানে বিনামূল্যে যে চিকিৎসাটা হচ্ছে যে ওটাই আমার কাছে খুবই ভালো লাগছে। সাধারণ চিকিৎসার পাশাপাশি হাসপাতালটিতে বিনামূল্যে ক্যান্সার শনাক্তকরণের লক্ষ্যে ক্যান্সার ও টিউমার বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে প্রাইমারি স্ক্রিনিং এবং স্ক্রিনিং পরবর্তী সেবা প্রদান করা হচ্ছে। এখন আমাদের হসপিটালে ক্যান্সারের যে মরণব্যাধি ক্যান্সারের জন্য আমরা বিভিন্ন ধরনের রোগের স্ক্রিনিং, যাদের টিউমার আছে, যাদের অনেকদিন ধরে কাশি, পেটে ব্যথা এসব রোগের স্ক্রিনিং করতেছি এবং আমাদের হসপিটালে বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার এস্তেফার হোসেন স্যার উনি এসব রোগীর চিকিৎসা করছেন, দেখছেন। ক্যান্সারের স্ক্রিনিংয়ের জন্য আমরা এখানে যে সমস্ত রোগীগণ আসতেছেন তাদেরকে আমরা প্রাইমারিভাবে জিজ্ঞাসাবাদের মাধ্যমে বা তাদের বিভিন্ন সিন্ড্রোমগুলো জানার মাধ্যমে আমরা তাদেরকে তালিকাভুক্ত করতেছি এবং এই এই তালিকা থেকে তাদেরকে আপনারা জানেন আমাদের এখানে যে আপনার ক্যান্সারের বিশেষজ্ঞ আসেন তার দ্বারা এই সমস্ত রোগীগণকে আমরা বিনামূল্যে পরামর্শ এবং তার প্রয়োজনীয় পদক্ষেপ বা তার কোনো লক্ষণ আছে কিনা ক্যান্সারের সেই সমস্ত বিষয় নিশ্চিত করার জন্য আমরা প্রাইমারি স্ক্রিনিং করতেছি। যে আমাদের এখানে কিন্তু বিনামূল্যে বায়া এবং সিবিই টেস্ট, যেটি হচ্ছে আপনার সার্ভাইকেল এবং ব্রেস্ট ক্যান্সারের স্ক্রিনিংয়ের একটি প্রাথমিক পর্যায়, সেই সেই স্ক্রিনিংটা কিন্তু আমরা এখানে নিয়মিত করে থাকি। এই সমস্ত রোগীগণ যারা চিকিৎসা সেবা নিতে আসছেন ওনাদেরকে তালিকাবদ্ধ করে ওনাদের যে ধরনের সিন্ড্রোম আছে ওইগুলোর উপর ভিত্তি করেই কিন্তু আমরা এই তালিকা থেকে ওনাদেরকে কল করে করে নিয়ে এসে এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে থাকি এবং পরবর্তীতে তাদেরকে পরবর্তী দিক নির্দেশনাও এখান থেকে প্রদান করা হয়। শুধু বিয়ানীবাজারই নয়, আশপাশের কয়েক উপজেলা থেকেও সুবিধাবঞ্চিত রোগীরা ছুটে আসছেন এই হাসপাতালে বিনামূল্যে ভালো মানের চিকিৎসা সেবার প্রত্যাশায়। প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত সাধারণ রোগীরা ভিড় জমান এখানে। আমরা এই জুন মাসের শুরু থেকে বিয়ানীবাজার ক্যান্সার জেনারেল হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা এই প্রোগ্রামটি আমরা চালু করেছি, যেখানে মানুষজন সমাজের পিছিয়ে পড়া গরিব এবং অসহায় মানুষজন বিনামূল্যে তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিতে পারছেন, অভিজ্ঞ চিকিৎসককে তারা দেখাতে পারছেন এবং পাশাপাশি যে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা তাদেরকে এখানে করানো হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে এবং বিনামূল্যে তাদেরকে প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হচ্ছে। আগামীতে এই কার্যক্রম আরও ত্বরান্বিত করার আশা করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এই কোভিডকালীন সময়ে যেখানে সামাজিক এবং শারীরিক দূরত্বটা একটা বড় ফ্যাক্টর, সেই জায়গাতে আমরা কিন্তু চাইলেই শত শত মানুষকে একদিনে এনে এখানে চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব না। সেই হিসাবে আমরা আমাদের কর্তৃপক্ষকে সাথে নিয়ে আমরা একটা নির্দিষ্ট সংখ্যক রোগীগণকে আমরা এখানে চিকিৎসা সেবা প্রদান করছি। কিন্তু আপনারা জানেন যে বিয়ানীবাজার ক্যান্সার জেনারেল হাসপাতালে 24 ঘন্টাই কিন্তু আমাদের এখানে চিকিৎসা সেবা চলমান থাকে এবং চলমান হয়েই আসতেছে। তাই কোনো রোগী যদি এখানে আসেন, হোক তিনি আমাদের পেয়েবল পেশেন্ট হোক অথবা পুয়ার ফান্ডের পেশেন্ট হোক, আমরা কিন্তু তাকে সার্ভিসটা দিয়েই যাচ্ছি। তাই এখান থেকে কোনো রোগী ফিরে যাবার কোনো অবকাশ নেই। আমাদের এই চলমান যে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রোগ্রাম যেটি, সেই প্রোগ্রাম কিন্তু আমাদের এটা চলমান থাকবে এবং আপনারা জানেন যে এই এখনও 1 মাস হয়নি, আমরা কিন্তু প্রায় অর্ধ সহস্র অর্থাৎ প্রায় 500 থেকে 600 রোগীগণকে এখান থেকে আমরা বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছি। বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল প্রান্তিক জনগোষ্ঠীর ভরসাস্থলে পরিণত হচ্ছে। ভালো ও উন্নত সেবা প্রদানের মাধ্যমে বিয়ানীবাজার সহ আশপাশের এলাকার মানুষের আস্থা অর্জনের পাশাপাশি হাসপাতালটি সকল মহলের আশা পূরণ করবে এমনটাই প্রত্যাশা সকলের। হাবিবুর রহমান, এবিটিভি।